পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বন রক্ষায় জোট গঠনে সম্মত হয়েছে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকার আট দেশ। তবে বন নিধনের সম্মিলিত লক্ষ্য নির্ধারণের কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। 2030 সালের মধ্যে বন উজাড়ের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে মঙ্গলবার ব্রাজিলের বালেম শহরে শুরু হয় দুদিনের সম্মেলন। এ ধরনের উদ্যোগে সামিল হতে এই প্রথম এক টেবিলে বসলেন দক্ষিণ আমেরিকার আট দেশের নেতারা। জলবায়ু সংকট মোকাবেলায় এ বিশাল বনাঞ্চল বড় হাতিয়ার হতে পারে বলে একমত আমাজন কোঅপারেশন ট্রিট অর্গানাইজেশনভুক্ত দেশগুলো। সূচনা বক্তব্যে জলবায়ু সংকট মোকাবেলায় আমাজন রক্ষার গুরুত্ব তুলে ধরে ঐক্য গড়ার আহ্বান জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। সম্মেলনে জোট গঠনের দ্বারপ্রান্তে থাকলেও শেষ পর্যন্ত কিছু বিষয়ে মতৈক্য না হওয়ায় আনুষ্ঠানিক চুক্তি হয়নি। জরিপ বলছে, প্রতি বছর হাজার হাজার হেক্টর বন উজাড় হলেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার আমলে এ হার অনেকটাই কমেছে। রিহাদ মাহমুদ, এশিয়ান টেলিভিশন।